এদিন মুখ্যমন্ত্রী বেকারদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রসঙ্গ তুলে জানান, ত্রিপুরাতে করা হবে বিওপি সেন্টার। ইতিমধ্যে সিঙ্গাপুর ও ব্যাঙ্গালোরের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, সেই সেন্টারটি চালু হয়ে গেলে ত্রিপুরায় আর কর্মহীন থাকতে হবে না বেকারদের। ইনফ্রাস্ট্রাকচারে ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হলে ইনফ্রাস্ট্রাকচারও করতে হবে। বিপিও সেন্টার ত্রিপুরাতে আদর্শ বিপিও সেন্টারের আবহাওয়া রয়েছে, ক্লাইমেট, তার জন্য সিঙ্গাপুর এবং ব্যাঙ্গালোর থেকে টিম আনা হয়েছে যে ত্রিপুরাতে বিপিও সেন্টার খোলার জন্য, তাতে ত্রিপুরা ছেলেদের রোজগার হবে। ঠাকুর তো সেটাই চাইছেন যে ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ হোক, নিজের পায়ে দাঁড়াক ও মডেল স্টেট হোক ত্রিপুরা। ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরাতে, ইনফ্রাস্ট্রাকচার কি, রোড বানাতে হবে, নতুন সিটি বানাতে হবে, স্মার্ট সিটি বানাতে হবে, অত্যাধুনিক শহরীকরণের ব্যবস্থা দিতে হবে,